উঁচু করার জন্য এই হিজড়ে পুলিশ নপুংসক পুলিশ যে শেখ শাহজাহানকে দেখলে জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুকোয় বোরখা পরে বসে থাকে সেই পুলিশ আজকে বীর পুঙ্গব হয়ে এখানে এসেছে তাহলে কিসের আঘাত লেগেছে আজ লাঠি চার্জ করেছে পুলিশ এরা বর্বর ভিড় ছুড়েছে পুলিশ কাদানে গাছ মেরেছে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে তো ব্যারিকেড ভাঙলে কি করবে পুলিশ তো বাধা দেবেই ব্যারিকেড যদি ভাঙার চেষ্টা হয় ব্যারিকেড ভেঙে তারা গায়ের জোরে এগোতে চায় তাহলে তো পুলিশ বাধা দেবে এটা তো জেনে শুনেই নাটক করতে গেছেন তারপরে পুলিশের দিকে ইট ছুঁড়েছেন এটা যদি বামফ্রন্ট সরকারের পুলিশ থাকতো আজকে পুলিশ গুলি চালাতো যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো যেগুলো শীতলকুচিতে করেছে ইত্যাদি ইত্যাদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ফলে সেই অর্থে যেটুকু একটা মবকে একটা বিশৃঙ্খল মব যারা ইটপাটকেল ছুড়ছে গন্ডগোল করছে তাদের সরিয়ে দিতে যা যা করা দরকার শুধু সেইটুকু করেছে তাতে জল কামান নিয়ে দেখলাম সুকান্তবাবু লাফাচ্ছেন তো শীতের দুপুরে একটু স্নান টান করে নিয়েছেন তো জেনেই গেছিলেন কি সমস্যা আছে।